আজকে আবার আমি তোমাদের সামনে বিএমসি সাবজেক্টের নতুন একটা সিরিজ নিয়ে এলাম মানে নতুন ক্লাস আগের দিন আমরা করেছিলাম গত একান্ন থেকে পঞ্চান্ন এটা কিন্তু কভার করেছিলাম আজকে আমরা পঞ্চান্ন থেকে ষাট এই পাঁচটা প্রশ্ন ডিটেলসের সঙ্গে এক্সপ্লেন করব। তো চলো সর্বপ্রথম আমরা এখানে দেখবো এখানে কি বলছে দ্য ফ্রক ফ্রক অব দ্য ব্রিক ইন এ ব্রিক মেশিনারি ইজ জেনারেলি কেপড অন ফ্রক বলতে কি বোঝায় ফ্রক বলতে যেটা বোঝায় ধরো এই একটা রয়েছে এই একটা রয়েছে আমাদের ব্রিক এবং এই যে ব্রিকের একটা ডাইমেনশান আমি এখানে অঙ্কন করছি এই রয়েছে ডাইমেনশান ডাইমেনশান উপরে এইখানটা দেখবে তোমার একটা ছোট্ট ঘরের মতন থাকে মানে ছোট্ট যেখানে ব্রিকের মানে ইটের কোম্পানির নাম দেওয়া থাকে সেইটাকে বলা হয় ফ্রক সেটাকে যদি আমি আলাদাভাবে যদি মুভ করে নিই তাহলে এইরকম একটা দেখতে পাওয়া যাবে ঠিক আছে তাহলে এই যে লেন্থটা এই লেন্থটা কত হয় দেখো ফ্লগের এই যে লেন্থটা হয় এই লেন্থ হবে তোমার হানড্রেড এমএম এবং এই যে তোমার এর তো কিছুটা এরকম তো ডেপ থাকবে এ তো ডেপটা থাকবে এই মানে এই যে ব্রেথটা এই ব্রেথটা হয় কত চল্লিশ এমএম এবং এই যে ডেপ এই ডেপটা হচ্ছে তোমার আঠারো এমএম আঠারো বলতে পারে বা কোনো জায়গা আঠারো থেকে কুড়ি এর মধ্যে ভেরি করে সেটা কিন্তু বলতে পারে তাহলে অলমোস্ট কী হলো হানড্রেড ইন্টু চল্লিশ ইন্টু আঠারো থেকে কুড়ি ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে কি আমাদের ফ্রকের সাইজ কিন্তু এই যে ফ্রকটা ফ্রকটা ইটের কোথায় থাকে ইটের তোমার টপ পোর্শানে থাকে এবং এর কাজ কি কি জয়েন্ট প্রোভাইড করা ঠিক আছে কার মধ্যে কী জয়েন্ট প্রোভাইড করবে না তোমার মোটার মোটার আর কি না তোমার ব্রিক মোটার অ্যান্ড ব্রিক এদের মধ্যে কি জয়েন্ট প্রোভাইড করে তো এই হচ্ছে এখান থেকে পছন্দ তাহলে এখানে ফ্রক বলে দিয়েছে যেন কেপ কোথায় হবে না টপ ফেসে হয়ে যাবে তাহলে ছাপ্পান্ন নম্বরের আমাদের কি হয়ে যাবে ছাপ্পান্ন নম্বরের বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কিন্তু এখান থেকে আমাদের আর কি কী জানতে হবে এখান থেকে বেসিক ইনফরমেশান তোমাদেরকে বলেছিলাম যেরকম কি কি বলেছিলাম না স্ট্যান্ডার্ড সাইজ অফ ব্রিক স্ট্যান্ডার্ড সাইজ কত একশো নব্বই ইন্টু নব্বই ইন্টু নব্বই এগুলো কি মিলিমিটারে আর নমিনাল সাইজ বলা মানে কি এর সঙ্গে টেন এম এম কী হয়ে যাবে অ্যাড হয়ে যাবে তাই না তাহলে টেন এম অ্যাড হয়ে যাবে মানে কত দুশো ইন্টু একশো ইন্টু একশো এম এটা হয়ে যাবে নর্মিনাল সাইজ আর ট্রেডিশনাল সাইজ অফ ব্রিক কত বলেছিলাম না সেটা বলেছিলাম তোমাকে দুশো চুয়ান্ন ইন্টু একশো সাতাশ ইন্টু সাতাত্তর এম এবং এই সাইজের যে ট্রেডিশনাল ব্রিক এটা কি না সিক্স এম এম থিকনেস থিকনেস তোমার মোটর কিন্তু অ্যাড থাকে এবং এই যে ব্রিকের ওজনটা কত হয় না সেটা হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ফাইভ কেজি ওজন হয়ে যায় আর ফ্রগের সাইজ তো তোমাকে এখানে বলে দিলাম কত না তোমার একশো ইন্টু চল্লিশ ইন্টু আঠারো থেকে কুড়ি এর মধ্যে কিন্তু ভেরি করে ঠিক আছে এবং তোমাকে এই যে মডিউলার ব্রিক বললাম না মডিউলার ব্রিকের ওজন কত দেখো এখানে গুলি যেতে পারো তোমাকে ট্রেডিশনালের ওজন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু মডিউলারের হচ্ছে কত থ্রি পয়েন্ট টু কেজি ঠিক আছে থ্রি পয়েন্ট টু কেজি আর এক ওয়ান এম কিউ এটাও তোমাকে বলেছিলাম ওয়ান এফ এম কিউ ব্রিক ব্রিকের যে টোটাল যে ওয়েটটা কত হয় না সেটা হয়ে যাবে তোমার আঠারোশো কেজি অ্যাজ পার কোড ঠিক আছে মিনিমাম থিকনেস অফ ব্রিক ওয়ালের কত হয় মিনিমাম থিকনেস হান্ড্রেড এম এম ঠিক আছে এতগুলো কিন্তু ইনফরমেশান আমাদের জানতে হবে তাহলে চলো এখানটায় বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নের দিকে আমরা যাবো দেখো সাতান্ন নম্বর সাতান্ন নম্বর কী বলছে সাতান্ন নম্বর বলছে নাম্বারস অফ ব্রিক রিকোয়ার্ড ফর ওয়ান কিউবিক মিটার আচ্ছা ওয়ান কিউবিক মিটারে তাহলে আমি কীভাবে হিসাব করেছিলাম এক হাজার ইন্টু এক হাজার ইন্টু এক হাজার ইন্টু কত দেব নিচে দুশো ইন্টু একশো ইন্টু একশো তাহলে এইভাবে কিন্তু কাটাকাটি করে দিতে হবে দুই পাঁচে কত দশ এভাবে তুমি কাটাকাটি করবে কাটাকাটি করলে তোমার কত চলে আসছে তোমার এখানে পাঁচশো নম্বর চলে আসবে তাহলে আমাদের এখানে দেখবো পাঁচশো রয়েছে কি না অপশান সি রয়েছে দেখো পাঁচশো তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার এইভাবে কিন্তু আমাদের ব্রিকের ক্যালকুলেশানটা কিন্তু করতে হবে ঠিক আছে এরপরে আমরা যাব আট আঠান্ন নম্বর সাতান্ন গেল এরপরে আঠান্ন নম্বর আঠান্ন নম্বর কি বলছে দেখো আঠান্ন নম্বর বলছে গ্লেজিং ইজ ইউজ এই গ্লেজিংটা কেন ইউজ করা হয় মেক আর টারের ক্ষেত্রে দেখো এটা আমরা ইউজ করি ওই জন্য যে সয়েলের মধ্যে যাতে কোনো তোমার কোর্স না থাকে কোর্স যদি থেকে যায় কোর্স থেকে গেলে কী হবে তো ব্রিকটা ভালোভাবে কিন্তু বানানো যাবে না বা ভালো ব্রিক আমরা পাবো না তার জন্য কোর্সটাকে অ্যাভয়েড করতে হয় তার জন্য কিন্তু এই গ্লেজিংটা ইউজ করা হয় মানে হচ্ছে তোমার হার সব পোরাস পারভিয়াস তাহলে কি এ ইম্পারভিয়াস তোমার ইম্পারভিয়াস হতে হবে তাহলে আমাদের কী হতে হবে না ইমপারভিয়াস মানে ডি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো এরপরে উনষাট নম্বর উনষাট নম্বর কি বলছে দেখো সার যেটা বলছে সার বলছে কুইক লাইম ইজ কুইক লাইম হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বোনেট না ক্যালসিয়াম অক্সাইড না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না নানা অ্যাভাব কোনটা দেখো এটা হচ্ছে লাইম চ্যাপ্টার থেকে লাইম চ্যাপ্টারটা তো আজকে আমি আমার কোচিং বেজে মানে মেম্বারশিপে যে লাইভ ক্লাসটা হয় সেই মেম্বারশিপে লাইভ ক্লাসে তো আমি করাবো রাত আটটা থেকে ঠিক আছে কোনো চাপ নেই তো কুই ক্লাইমটা হয়ে যাচ্ছে কি বলতো ক্যালসিয়াম কার্বোনেট তাই তো কুইক লাইম অপশান বলছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড নানাতে একবার তাহলে কুইক লাইম মানে হচ্ছে তোমার সিএও তার ইঞ্জিনিয়ারিং নাম কিছু কিছু রয়েছে যেরকম কুইক লাইম তারপরে হচ্ছে তোমার কস্টিক লাইম লাইম ঠিক আছে এগুলো রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কুইক লাইম মানে তোমার ডেফিনেশানটা কি আমরা বলতে পারবো না দেখো কুইক লাইম হয়ে যাচ্ছে পিওর স্টোন মানে চুনা থেকে যে পার্টিকুলার চুন পাওয়া যায় তাকে আমরা কি বলবো কুইক লাইম আর স্লেকিং কাকে বলে স্লেকিং স্লেকিং হচ্ছে জলের সঙ্গে চুনের বিক্রিয়া করবে দিয়ে যে হাইড্রেশানটা যে তোমার হাইড্রোটেড লাইম তৈরি করবে তাকে বলা হয় মানে হচ্ছে কি সিএ ও প্লাস এইচ টুও এখান থেকে তোমার রিয়েকশান করবে মানে তোমার এখান থেকে রিয়েকশান করছে দিয়ে তোমার স্লেকিং হবে স্লেকিং হবে তোমার এখন কি হচ্ছে সিএ ও এইচ টু প্লাস হিট তৈরি করছে ঠিক আছে তাহলে সেখান থেকে আমাদের হয়ে যাচ্ছে সেটা কী বলা হচ্ছে কি স্লেকিং ঠিক আছে এরপরে আরও কিছু ডেফিনেশান রয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট ডেফিনেশান কী কী যেমন হাইড্রলিসিটি তোমার কী থাকে হাইড্রোলিসিটি সেটা কি না সেটা হচ্ছে ধরো একটা রুম রয়েছে এই ধরো একটা রুম রয়েছে এই রুমে কি জাননা দরজা সব বন্ধ বন্ধ করা সত্ত্বেও যেহেতু বন্ধ তাই ভিতরে কী হবে ড্যাম হয়ে যাবে এবং রুমের মধ্যে কোনো ফ্রি ইয়ার সার্কুলেশন কিন্তু হচ্ছে না তার সত্ত্বেও চুনটা কিন্তু এই রুমের মধ্যে কী হয়ে যাবে জমাট বেঁধে যাবে এই রকম যদি হয় ফিরোনি না তাহলে তাকে আমরা হাইড্রোলিসিটি বলবো আর ক্যালসিনেশান কি না তোমার ক্যালসিনেশান ক্যালসিনেশান হচ্ছে তোমার একটা লাইমস্টোনকে ইয়ারের অ্যাবসেন্সে গরম করা হলো যে চুনের এই যে প্রপার্টি এই প্রপার্টিকে বলা হয় ক্যালসিনেশান এর কিছু টাইপ রয়েছে যেমন হাইড্রোলিক লাইম ফ্যাট লাইম ওই সব টাইপ রয়েছে সেগুলো তো আমি তো ব্যাজা করাবো কিছুটা এখানে তোমাদেরও করিয়ে দিচ্ছি তাহলে তোমরা এই যে ফিফটি নাইন নম্বর কুইক লাইম যে ইঞ্জিনিয়ারিং নামগুলো বললাম তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে যাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনে তো হবে না ক্যালসিয়াম হাইড্রক্সাইডও হবে না নানা দায়প হবে না তাহলে কে যাবে ক্যালসিয়াম অক্সাইড তাহলে বি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার ওকে চলো আজকে যেন লাস্ট প্রশ্ন ষাট নম্বর প্রশ্ন কি বলছে দেখো ষাট নম্বর বলছে কুইক লাইম ইজ তাহলে বলো কুইক লাইম ইজ মানে কী হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড তাই তো ক্যালসিয়াম অক্সাইড তাহলে কোনটা হবে স্লো ইন সেটিং একদম রেপিড ইন সেকিং একদম গুড ইন স্ট্যান্ড না গুড স্ট্যান্ড তো দেবে না তাহলে এক দুইটা ঠিক এক দুই মানে এক দুই মানে হচ্ছে তোমার এ হচ্ছে না বি হচ্ছে না ডি হচ্ছে না সি তাহলে সি হয়ে যাচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে তোমার বিএমসিটা কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে তো যারা যারা লাইভ ক্লাস করতে চাও আজকে রাত আটটা থেকে আটটা বলবো না তুমি সন্ধে সাতটা আজকে সাতটা পিএম থেকে কিন্তু তোমরা জয়েন করতে পারো লাইভ ইউটিউবে ঠিক আছে এবং সেই ভিডিওটা আমরা মেম্বারশিপে যাবে ঠিক আছে চলো তো কোনো অসুবিধা নেই আজকে শুরু করবো আজকে এইখানটা শেষ করছি আর যারা যারা এখনও ফুল কোর্স নিতে চাও তারা কিন্তু আমার এই চ্যানেলে তোমরা যেখানে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে থাকবে একটা মেম্বারশিপ রয়েছে মানে জয়েন বটন সেই জয়েন বটনে গিয়ে তোমরা আর স্পেশাল বেস্টটা নিয়ে নিতে পারো সেখানে ইরিগেশান আরও অনেকগুলো সাবজেক্টের কমপ্লিট ভিডিও রয়েছে তোমরা সেখান থেকে দেখে অনেকটা বেনিফিট নিতে পারো তো চলো আজকে সেশনটা এখানে শেষ করছি নেক্সট পার্ট আবার দেখাবে ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভাই